হ্যালো বন্ধুরা, আজকে আমরা সবাই জড়ো হয়েছি একজনের বার্থডে। তো এই আমাদের কাকা দেখো, তো কাকা আছে আমাদের, আর এদিকে সৌরভ আছে, আর কে আছে, এই অবৈধা আছে, অবৈধা আছে, বাপ্পা আছে, বাপ্পা রান্ধুনিতে চিকেন হচ্ছে। বার্থডেটা কার, একটু সাসপেন্স আছে, একটু পরে বার্থডে কার জানা হবে। ও পার্টি এখন নেই, এখানে আর নেই, ঠিক আছে। তো ওরে মানে অ্যারেঞ্জ সব করেছে, ওই পার্টি দিচ্ছে। তো চলো দেখবে আপনি যে কার বার্থডে, ঠিক আছে। এখন চিকেন রান্না হচ্ছে। এই ও বাপ্পা, বাপ্পা আমাদের রাঁধুনি আছে চিকেনে, চিকেনের, ঠিক আছে। বাপ্পা ক কিলো চিকেন হচ্ছে একটু বলে দাও। 4 কিলো চিকেন আছে। হ্যাঁ, 12টা মেম্বার। মশলা পাতি ঠিকঠাক দিয়েছে তো? মশলা পাতি একদম ঠিক আছে, ফার্স্ট ক্লাস। তো এখানে বাপ্পা দোকানে তোমরা একদম রেডিমেড, একদম মানে হোম ডেলিভারিও পেয়ে যেতে পারো, রান্না বান্না সব পেয়ে যাবে। পোল্ট্রি থেকে শুরু করে হোম ডেলিভারি, পোল্ট্রি এখানে রেডি আছে, রান্না বান্না করে ঘরে পৌঁছে নিয়ে। এই রূপ আছে, থালা মালাও রেডি হয়ে গেছে, কেক কাটা হয় নাই। তো বার্থডেটা কার, একটু সাসপেন্স আছে, সাসপেন্স হয়ে গেল, সাসপেন্স আছে একদম, মানে যখন কেক কাটা হবে তখনই হবে। হ্যাঁ, বুঝতে পেরেছো, কারণ সাসপেন্স আছে। এখনো বিয়ে হয়নি, কেউ ফাঁকা আছে তো একদম কন্ট্যাক্ট, একদম আমার ফোন নম্বর একদম করে দাও, 9939120556 ডবল। এই দেখো আরে মুখ লাগাই, এটা ঘুরো, এইটা ঘুরো, এই ওটা ছেলে আছে, আমি কন্যা দান করবো কাকার জন্য, যা খরচা লাগে দিয়া যাবে, পয়সা লিব নাই, দিব নাই। আর কিছু আমরা যত পার্টি হয় সব পার্টিতে মঙ্গল দেয় আটা সানা মাল্ট অল্প ভিজু, বুঝলে অর্ধেক করে উঠায় না, মশালটা আরো 2 কিলো বেড়ে যাবে। লাভ মারে করতে যাও নাকি, দিলীপ দা বলার ই হয়েছে যে বিয়ে করার পর আটা সানছে। হ্যাঁ, ওইটা বলছে আমাদের বিয়ে পাক্কা গোত্র একটা মধুকুল্লের একটা, আরে যে কোনো চলবে, জল নিয়ে আসবে, খাটনি বলা যায়, কেউ বেকার বসে থাকেন না। এ আমাদের আর্মি ম্যান, আমাদের রুটি বানানো চলছে, এবার অভয়দা গোল গোল বানাচ্ছে, তারপর রুটি এখন হবে। আর অনিল দা আমাদের বোঝাচ্ছে বার্থডে বয় পেছনে, দেখাও কিরকম করে করছে তুমি রুটি বানানো, শর্টকাট উপায় কোথায়, শর্টকাট
মঙ্গল দশ এখন তাজ হচ্ছে নাকি কে মঙ্গল খুব কেটে দিচ্ছি কার জন্য খাচ্ছি কি জানি ভগবান জানে দেখছো এমন বরফ হবে নাই দেখো একদম রুটি মুটি সব ই করে দিবে দেখো এখানে সব বেকার আছে এখানে সব বেকার আছে এখানে বিয়ে করা মানে লস এই যে বাবু আছে নেইটেল খাটাল ছিল আছে হ্যাঁ এখানে এগুলাকে লাভই আছে রুটি মেয়ে ছেলে ফেল তো বউ কি করবে হবে না কিছু বলো কিছু বলার নাই হ্যাঁ আমার চাবি চাকরি বলা বলছো না এ এত ট্যালেন্ট তো আমাদের অবৈধা রুটি বেলছে কি সুন্দর দেখো গোল একদম সুন্দর কিন্তু ইয়ার কি না এ কাকা ইয়ার কি না কাকা করদার খুব সুন্দর এদিকে আমাদের অরূপ অরূপ মানে আটা সেকছে রুটি সেকছে ওকে তারপরে এদিকে বাপ্পা সেকছে ও যে তাহলে কি হয়েছে গরম করছে আচ্ছা আচ্ছা মানে ও রূপ রুটি গরম করছে তারপরে শেখছে বাপ্পা ঠিক আছে হবে কিনা ওইরকম আজ তো কম আছে রে ওইরকম হবে কিনা একটা একটু করে আজ তো কম আছে ঠিক আছে এই অনিল বাবাজি আমাদের ওকে কাকা এবারে আমাদের রুটি শেখছে ঠিক আছে বারে 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 কাকা 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 আছে বাবু তোমরা ভাই কাকা বলো না আমার কাকা নিজের হয়েছে তো আমি ওই জন্য কাকা বলি তো ইয়া কাকাই না হয়ে গিয়েছি ঠিক আছে দি বলে কাকাই ও তাই তুমি গোপাল তো মরে গেল ও কাকা বলছো পারো ভাই বলো আমার নাম দিলীপ ঠিক আছে তোমরা দিলীপে বলিও কাকা বলে দাও না দিলীপ কাকা বাকি হলো কাকা দাস বলো না তাছাড়া আর তো কেউ কাকা হয়েছে নাই তাইলে গাইস আমাদের রুটি মানে রেডি হচ্ছে রেডি হয় নাই এই কার্পন এসছে সরি গাইজ কার্পন এসছে তুলি একটু তো গাইজ আমার ফোন করা হয়ে গেল আমাদের কাকা আছে সব থেকে গুরুদেব লোক আছে আমাদের বয়স্ক লোক আছে অবৈধ আছে গুরুদেব লোক আছে ওকে তো আমাদের মানে রুটি শেখছে আমাদের কাকা দিলীপ কাকা আর বেলছে আমাদের অবৈধা আর অরূপ শেখছে ঠিক আছে আর আমরা দেখছি আর কিছু নাই তাহলে হ্যালো গাইজ আমাদের নতুন মানে বেলার লোক এসছে সেই জন্য আমি ভিডিওটা স্টার্ট করলাম তো আমাদের সৌরভ দা তো ট্রাই করছে বেলছে ঠিক আছে আমি দেখাচ্ছি একটু ঘর রুটি গুলো ভালো করবে না বাবু কিন্তু অনিল কিছু করো হ্যাঁ অনিলকে একবার দাও তো ঈদ দেখো একবার বেলু কেমন দেখি না দেখি তোমার দাঁড়া কি হয়েছে নুন টেস্ট করলো রুটি টেস্ট করছে ঠিক আছে আর নুনটা ঠিক আছে তো হবে কিন্তু পেস্টি যাচ্ছে এইটা তো আমি রেকর্ডিং করছি কিন্তু অনিল রই যাবে চিরকাল
আমার বউ দেখে না তো বলবে তুমি করো খালি রুটি খেলো আগে বিয়ের তো করো তারপরে বউ বলবে হবে আপ তো কেউ তো আছে দুনিয়াতে নাকি কেউ মানে আছে ফাইনাল ফাইনাল তুমি যা দাড়ি পাকাইছো মনে হয় না ফাইনাল থাকবে ওয়াজি নে হইনি ওয়াজি নে হইনি 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 মানে হইনি দাদা এ বাবু হ্যাঁ পাঁচ ক্লাস বাজে কুলিছে আতা কোন ফুললো রে বাবু কি খবর সমাচার এবারে আমাদের রুটির আবার চেঞ্জ হয়ে গেল দেখো কত ঘন ঘন চেঞ্জ হচ্ছে অবৈধা তো অনেক মানে দেড় কিলো ঘন্টা রুটি প্রথমে অবৈধা করলো তারপর বাবু রুটি জামি বলছে পেড়া হবে তিলকুঞ্জ হবে গরু তো খাবে গরু তো বেটি হবে কাকা কি বললি 8000 টাকা বললি তো সব একটু গরু তো আর দুই একটু গোয়ালি ওই যে রুটি টেড়া আও করবে কা গরু গুলো তো ইতে খাবে এই রে সেটু এই কালাটা হলু নাই মজে রে টাওয়ারটার মাছটাই গরম হচ্ছে সাইড গুলো মানে গরম হ্যাঁ আগুন মাছটাই বেজে না না টাওয়ারটার মাছটাই গরম হচ্ছে না কাকা বেশ পাতলা কইলে না পাতলা কইতে ওই জাম গ্রাম দিয়ে কেমন ধুমা উঠছিল তাহলে ওইখানটাতে খতরনাক রে থাকো না কালো একদম মানে কালো ওই কালোটা মানে মানে কালো কালোই হয় না ওইরকম আর যা বিরাজ মানে রাস্তাটা তো সেরকম লিওর পড়ে সেরকম দেখাচ্ছে গোটায় ওইখানে যাওয়া মানে আমরা ঠিকই আছি ওই ওই সব জায়গায় যাই কাজ করে ঘর চলে এসো আর আরামসে আবার থাকো যত জনকে পরিষ্কার হোক কালো হোক ওর গ্যালাজ নাই ওর খতম হয়ে গেছে গ্যালাজ একদম চিকনাই টোর না একদম ঘর দুয়ার গেলা কি হবে কে আমরা বহুত ভালো আছি ইজল জুড়ে ইজল জানা হলে কি হবে তারপরে আমাদের খাওয়া দাওয়া পার্টি আসল কাজ শুরু হবে তো এ নিয়ে দিলীপ কিছু বলবে আমাদের কাকা খারাপ কাকা কি বললে বলছি এই বেলনার দিয়েছিস আর পাঁচটা মাত্র আছে কাকা মোটামুটি শেষ করে দিচ্ছি আমাদের অনেকগুলোই রাঁধুনি বসলো উঠলো বসলো উঠলো বসলো ফাইনাল একমাত্র কাকা দিচ্ছে না কাকা বললে হবে না হ্যাঁ স্টার্টিং তো তুমি করছো তুমি প্রায় 1.5 কিলো আটা চলো ঠিকই আছে রুটি আমাদের অনেক হয়ে গেছে এইখানে রুটি দেখো তারপর ওইদিকে আরো ঢাকন দিয়ে আছে রুটির কমতি হবে নাই তোমরা গরিব কম করবো বেশি করে গেছি আসতে পারো আগে চিকেন বেশি দিয়া যাবে না রুটি দিয়ে যাবে
সামনে চলে এসছে ভাই নিয়ে লিখবে একদম কাছে চলে তাহলে এট লাস্ট গাইজ আমাদের রুটি আর যেটা চিকেন মিকেন সব হয়ে গেছে, তো এখানে আবার গরম করা হলো চিকেন, ওই তো অবৈধা গরম করছে, আর এদিকে অরূপ আমাদের কেক নিয়ে রেডি, তো এবার যার বার্থডে সে কেক কাটবে, তো চলো কেকটা ওপেনিং দাঁড়া 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 ছোট, তো অরূপ এখানে কেক নিয়ে চলে এসছে, দেখি কেকটার একটু আকারটা দেখি, আমাদের অরূপ বাবু এরা আনতে গেছিল তো যা ক্রেডিট ওদের, হ্যাঁ কাকা গেছিল, আমি জানো নাম ঢুলতে যাবে, নাকি তুমি এই মানে যার বার্থডে তার মানে ইয়ার বান্ধবীর নাম লেখা ছিল তো অনিল খেয়ে দিল নামটা, ওই এটা ঠিক হয়ে যাবে, অনিল আমাদের পুষ্পা পুষ্পা রাজ আগুনটা লাগাই দাও হ্যাপি বার্থডে অনিল, তুমি মানে চিকেন মিকেন ছাড়া তো ছোট অল্প গালে লাগাই না গালে গালে ঠিক আছে ঠিক আছে আর দিস না দাড়িটা দিকে লাগাই দিলি রে দাড়িটা যাবে না আরে ছুট কার সময় তোমার মাথা আট দেবার এবার কে মাঙাই নিছি তোর মানে উৎপাদ দেবি কাজ তো না ঠিক আছে কই দেখি দেখি ও নে এই দাঁড়া একটা ফটো তুলি ফটো ফটো সেলফি অনেক সময় হয় রে তাহলে গাইজ তোমরা দেখলে আমাদের অনিলের বার্থডে, আজকে বার্থডে পার্টি অনিলের দিয়েছে পুরো, নামটা লেখা হয়েছে না অনিল প্লাস সাধু বাবা থাকো
খুব ভালো বার্থডে পানিয়েছিল তো আজকে পুরো ক্রেডিট অনিল অনিল ইজ এ সেলিব্রিটি টু নাইট থ্যাংক ইউ ফর সুভাগ্য কেকের জন্য চলো তারপরে আমাদের খাওয়া দাওয়া শুরু হবে ওইটার একটু সিন নিয়ে নেবো তারপর আমাদের আজকের ব্লগ খতম তো আমাদের পরিবেশন স্টার্ট আমাদের এই অরূপ কেক বিতরণ করছে আর বাবু মাংস বিতরণ করছে দেখো পাতাতে মাংস অল্প ফল হয়ে গেল যাই হোক বাটি পেলাম না দোকান বন্ধ হয়ে গেছে বাটি পেলাম না অনিল দোকান বন্ধ হয়ে গেছিল তো রুটি গুলো হাতে হাতে জাস্ট নিয়ে নেবে না হলে পাতা দিলেও হবে ঝোল করেনি দেখো চলবে না চলে ওকে সুন্দর লাগছে এই চাকু কি দেখেছো দেখো তো দেখো তো রেচা রেচা কেনে দুঃখ গো গোল বালুস বেলাতে কুড়াইলে বলছি আমার তো আমি খাবো না সালা কি বলবে অনিল কিছু বলো তোমার বার্থডে খারাপ হয়ে গেছে নটায় কল করতে বলেছিল 10 মিনিট লেট হয়ে গেছে চলো টাটা সময় মিলে একবার টাটা ব্লগ শেষ আজকের মতন এইখানে অনিলের বার্থডে হ্যাপি বার্থডে অনিল।